এক কাপ ময়দা আর দশ টাকার এক প্যাকেট কফি দিয়ে খুব সহজে বানিয়ে নাও দুর্দান্ত এক রেসিপি যখন খুশি মন চাইলে রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে অতিথি আসলে তাদেরকেও কিন্তু পরিবেশন করতে পারবে ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে তো চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি তোমরা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো আরতি দেব ওই কাপের এক কাপ সাদা তেল আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি এখন এই চিনি তেল আর ডিমটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে একটা হ্যান্ড হ্যান্ডস্ক্রের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা ছাঁকনি রেখেছি তার উপরে কিছু শুকনো উপকরণ করে দেব তার জন্য মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ দিচ্ছি ময়দা আমি এখানে কাপ পরিমাণ ময়দা করে দিচ্ছি আর দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডারের থেকে বেকিং সোডার পরিমাণটা কিন্তু অবশ্যই কম দিতে হবে তা না হলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না আর দিচ্ছি দুই টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার আমি এখানে ব্লু গোল্ডের কফিটা নিয়েছি তোমরা এখানে চেলে যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারো তো এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে প্রথমে ভালো করে চেলে নিতে হবে এইভাবে যদি শুকনো উপকরণগুলোকে চেলে না হয় তাহলে কিন্তু জিনিসটা খেতে ভীষণ ভালো হবে আর খুব সফট তৈরি হবে তোমরাও চেষ্টা করবে এভাবে শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেবার সব কিছু ভালো করে চেলে নেবার পর আস্তে আস্তে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটা দিয়ে মিশ্রণটাকে আমাদের পাতলা করে নিতে হবে তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ পুরোটাই অ্যাড করে দিলাম তারপর ধীরে ধীরে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব আর দুধটা কিন্তু এখানে আমি একেবারে অ্যাড করব না অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে আর একটা গাঢ় কনসিস্টেন্সি মিশ্রণ কিন্তু আমাদের তৈরি করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দুধটা এখানে অল্প অল্প করে অ্যাড করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে কফি পাউডার অ্যাড করা আছে তার জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে আর দেখো অল্প অল্প করে দুধ অ্যাড করে এরকম একটা ঘনত্বের মিশ্রণ রেডি করে নিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে মোট দেড়শো এম দুধ লেগেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে তো এবার একটা স্টিলের পাত্র নিয়েছি তাতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটাকে খুব ভালো করে বাটির চারদিকে ব্রাশ করে দেবো তোমরা এখানে চাইলে বাটার পেপার দিয়েও করতে পারো তো আমি এখানে শুধু তেলটা দিয়ে বাটি চারদিকে খুব ভালো করে ব্রাশ করে দিলাম এবার ওপর দিয়ে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ বাটিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে ফেলে দেব দেখো বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা খুব ভালো করে ময়দার কোটিং করে নিলাম এখন আমরা এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর দেখো ব্যাটারটা কত সুন্দর পারফেক্ট ঘনত্বে কিন্তু রেডি হয়েছে ঠিক এরকমভাবে কিন্তু ব্যাটার তোমাদের রেডি করতে হবে তা না হলে কিন্তু কেকটা খেতে ভালো হবে না এবার বাটিটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায় এখন একটা কড়াইয়ের ওপর কিছুটা পরিমাণ বালি ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এখন বালির ওপরে এরকম একটা ছোট্ট স্টিলের পাত্র বসিয়ে দিচ্ছি তার ওপরে কেকের বাটিটাকে সাবধানে বসিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কেকটাকে বেক করব তবে পনেরো থেকে কুড়ি মিনিট পর একবার একটু চেক করে নেবে তো দেখো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু চেক করে নিচ্ছি আর মাঝখানটা দেখো এইভাবে কেকের ব্যাটার কিন্তু লেগে আসছে তার মানে বুঝতে হবে যে কেকটা তৈরি হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো কেকটাকে বেক করব দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো ছুরিটা আমি সব জায়গায় একটু ঢুকিয়ে চেক করে নেব তো দেখো সব দিক থেকে ছুরিটা শুকনো অবস্থায় বেরিয়ে আসছে তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কেকটাকে আমরা নামিয়ে নেব কেকটাকে নামিয়ে নিয়ে মোটামুটি এক ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে আনমোল্ড করব। প্রায় দু ঘন্টা পর আমি ফিরে আসছি কারণ এক ঘন্টা পর কেকের বাটিটা আরও কিছুটা পরিমাণ গরম ছিল এবার দেখো চারদিকটা এভাবে একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি যেহেতু বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তার জন্য কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে এখন একটা প্লেটের ওপর এই পাত্রটাকে উল্টে কেকটাকে আমরা আনমোল্ড করে নেব দেখো কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে এসছে তো চলো এখন আমি তোমাদেরকে কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু কেকটা কেটে নেওয়া যাচ্ছে তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে আর ভেতর থেকে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে তো বন্ধুরা আজকের এই কফি আর ময়দা দিয়ে কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি কীরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বা তোমরা কীরকম রেসিপি দেখতে চাও আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরার তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ